আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। রাতের বেলা সানিয়া পিঠাগুলো বানায় রাখছে, সানিয়া পিঠা বা কোলা পিঠা যে যে নামে ছিলেন, তো এগুলো সকালে টেলে নিতেছে। আমি বলছিলাম যে আগে বানায় রাখতে, টেলে নিলে একটা গ্রান বের হয়, এটা আমার কাছে ভালো লাগে, সাথে সাথে খাইতে মজা নাই। তো এখানে আমাদের ফ্রিজটার মধ্যে অনেক ময়লা হয়েছে, এটা আম্মু পরিষ্কার করে নিয়েছে। তো আমরা এখানে ডিপ ফ্রিজের মধ্যে নিচে প্লাস্টিক দিয়ে রাখি আগে, তাতে করে পলিথিন গুলা আর বাজে না, ফ্রিজের মধ্যে উঠাইতে সুবিধা হয়, না হলে অনেক জ্যাম হয়ে আটকে যায়, উঠাইতে পারে না। তো আম্মু এখানে সবগুলা এক বাস করে করে রেখে দিতেছে, আমি একটু হেল্প করে দিলাম। এখন আসলাম নর্মালে, ডিমগুলা রেখে দিতেছি কেসের মধ্যে বাস করে। তো সবগুলা আস্তে আস্তে রাখি দিছে। এখন হচ্ছে রাতের বেলা, আর সারাদিনের কিছু দিলাম না, রাতে আজকে বিরিয়ানি রান্না করবে। আমাদের ঘরের চুলাটা ভেঙে ফেলছে, এজন্য আজকে বাহিরে রান্না করতেছে উঠানে। কি যে ঠান্ডা পড়ছে বলে বোঝানো যাবে না, তারপরও আগুনের মধ্যে থাকার কারণে তেমন একটা বেশি লাগে নাই, আগুন না থাকলে অনেক বেশি ঠান্ডা লাগতো। আরও এখানে কোনো লাইট নাই, এজন্য এত বেশি আলো নাই, মোবাইলের লাইট দিয়ে ভিডিও করতেছি। আলো দিলে বিরিয়ানির মধ্যে অনেক ভালো লাগে, এজন্য আলো দিতেছে একটু। আমাদের যত বাড়ি বিরিয়ানি রান্না করে আফুই করে, তো এখনও আফু করতেছে। তো ভালো করে পেঁয়াজগুলা নেড়ে চেড়ে বাদামি কালার হওয়ার পর চালগুলা দিছে, চালের মধ্যে আবার মশারির ডালও দিছে। তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে একদম জর্জর জর্জরা করে ফেলে, তারপরে পানি দিছে। এখানে আবার আলাদা করে মুরগি দিয়ে করবে, আমাদের জন্য করতেছে গরু দিয়ে। তো মুরগি দিয়ে করতেছে আমার দাদার জন্য, দাদার চর্মরোগ, তো এই জন্য গরু খাইতে পারবে না। তো এক পাশে দাদার জন্য করতেছে, আরেক পাশে আমাদের জন্য করতেছে। দাদার মাংসগুলো প্রথমে কষাই নিছে, এখন কড়াইয়ের মধ্যে বিরিয়ানিগুলো রান্না করবে। আমাদের গুলা ফ্রাই হয়ে এসেছে, এখন বিরিয়ানি মিক্স মশলাটা মিক্স করে দিছে। তো দাদারগুলো ফ্রাই হয়ে আসছে, ওখানেও দিয়ে দিয়েছে মশলা। আজকে বেশি জর্জরা করবে না, কারণ জর্জরা সবাই পছন্দ করে না, কেউ করে একটু ভিজা ভিজা, কেউ জর্জরা করে, এটা নিয়ে অনেক সমস্যা হয়। তো আগে একদিন করছিল, জর্জরা হয়েছিল, তো কেউ খাইতে পারছে কেউ পারে না এরকম। তো আজকে একটু ইয়া করবে, ভিজা ভিজা করবে, বেশি না সামান্য থাকবে। আমার কাছেও জর্জরা ভালো লাগে। তো দাদারগুলো হয়ে গেছে প্রায়, আমাদেরগুলো হয়ে গেছে, মাশাল্লাহ অনেকটাই সুন্দর, মজা হবে মনে হচ্ছে। আম্মু এখানে সালাদগুলা কেটে নিতেছে, এভাবে পিস পিস করে খাবে, লেবু পেঁয়াজ কাঁচামরিচ শসা। এগুলো হচ্ছে দাদার মুরগি দিয়ে করা, এগুলো হচ্ছে আমাদের। এখানে ধোঁয়ার কারণে এগুলা সাদা সাদা মনে হচ্ছে, রিয়েল কালারটা আসে নাই।
তো এখনো ফ্ল্যাট থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে, অনেক গরম গরম, তো ওই জন্য তো সবাই খাইতে বসে গেছে। আসলে ডিম কেউ খাইতে চায় না, এই জন্য আর ডিম সিদ্ধ করে নাই। ডিম সিদ্ধ কেউ তেমন একটা পছন্দ করে না। তো আজকের ভিডিও এতটুকুই রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।